গাইস 2.0 ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আজকের ব্লগ রেস্টার্ট হচ্ছে পদ্মা ধার থেকে, আর আজকে আবার এসেছি মেন চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে। তো আজকেও এসেছে দুটো ক্যামেরাম্যান, এটা একটা আর এটা একটা। তো যাচ্ছি এখন আমরা ফিলিপের প্লেসের দিকে, তো দেখতে থাকো ব্লগটা। আর এখন শুধু ইন্ট্রোটা দিয়ে দিলাম, ব্লগ এখানে করবো না, বাড়িতে স্টার্ট করবো ব্লগ, যেটা আসল ব্লগ। কারণটা হচ্ছে আজকে রবিবার, ম্যামের ক্লাসে যাব, কালকে যাওয়া হয়নি, তার জন্য ম্যাম বিশাল রেগে গেছিল। তো আজকে যদি মিস করি তাহলে কী যে হবে ওটা আমি বলে বোঝাতে পারছি না। তো আজকে যেতে হবে ম্যামের ওখানে, আর আজকে আমি রোজা করে নাই, পারভেজ রোজা করা আছে, আর ক্ষিতিশ তো যাবে কি জানি না, কালকে ওইও যায়নি, আম্মু যায়নি, পারভেজও যায়নি। তো চলে একদম বাড়ি যে ব্লগ কন্টিনিউ করবো, আর এখানে কিছু। সো গাইজ আজকে আমাদের যে প্লেসে আমরা ফিলিপ প্র্যাকটিস করি এই প্লেসে আজকে করবো না, কারণটা হচ্ছে বিশাল রোদ, আর মোবাইল বিশাল হিট হয়ে যাচ্ছে, তার জন্য ট্রাই ল্যাগ করছে। আর এখন যাচ্ছি আমরা ওইদিকে ফিলিপ প্র্যাকটিস করতে। তো চলো একদম নিউ লোকেশন আজকে দেখাবো তোমাদেরকে, কোথায় করি না করে। তো চলো একদম যাই, দাবা দেখা হচ্ছে। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি আমাদের নিউ লোকেশনে, এটা হচ্ছে পদ্মার ধারেই, যেরকমটা তোমরা দেখছো, একটা সুন্দর পরিবেশে আমরা এসেছি এখন। তো এখানে চলবে আজকে ফ্লিপ, তো ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা এখানে বেশি করবো না, অ্যান্ড বাড়ি থেকে যেয়ে স্টার্ট করবো। সো গাইজ এই প্লেসটা আবার ছেড়ে দিতে হচ্ছে, কারণটা এই প্লেসটা আমাদেরকে ভালো লেগেছিলো, কিন্তু পিছে দেখতে পাচ্ছ সব এখানে যারা যাদের মাঠ আর কি, যেখানে এখানে যারা খেলোয়াড়রা চলে এসছে তারা এখন খেলবে, তার জন্য আমরা আবার চলে গেলাম। এই সামনের দিকে হাঁটছি, তো সামনের দিকে আর একটা প্লেস আছে, ওখানে যাই। দেখো অবশেষে আমাদের এই প্লেসটা ভালো লাগলো, তার জন্য এই প্লেসটা এলাম, এসব জায়গায় ফ্লিপ টিলিপ করবো। আর এখানে আমাদের সাইকেল টাইকেল থাকবে ছায়াতে, আর এই জায়গাটা ফ্লিপ মারবো। তো দেখো ব্লগটা, আর এখানে আমার সাইকেল নিয়ে আসছে রোহান ক্যামেরাম্যান, কত আগালি রে। বৈকাল দিয়ে বেরোবে ঝাড়খন্ড থেকে, আর কালকে হয়তো চলে আসবে, এটা তো আমাদেরকে বললো। তো এখন আমরা বাড়িতে তিনজন মিলে এখন মানে তাওলা বাজাবার চেষ্টা করছি, তো কার বেশি ভালো হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বলো, সবাই একবার একবার করে করবে, আর কারটা ভালো হবে ওটা তোমরা দেখো। চলো বাজা। সো গাইস যেরকমটা তোমরা দেখছো এখন চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া না ভাই, স্নান টিনান করে। তো এখন লিখবো প্রজেক্ট, আমার একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এটা ইংলিশটা লিখেছিলাম, আর এগুলো আছে অন্য অন্য সাবজেক্ট, ইংলিশটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো এখন আসবে ক্ষিতিশ আমাদের বাড়ি তিনটার দিকে, ক্ষিতিশ আদেক লিখবে, আমি আর আমি আদেক লিখবো। এখন একটা সাবজেক্ট কমপ্লিট করবো, দিয়ে এখান থেকে যাবো ম্যামের বাড়ি, পারভেজ আমি আর ক্ষিতিশ। তো দেখতে থাকো ব্লগটা, আজকে মনে হয় ম্যাম আমাদেরকে বিশাল বকানি দিবে, তো পারলে ব্লগটা করবো ম্যামের রিয়াকশনটার, কারণটা হচ্ছে কালকে আমরা যাইনি, ম্যাম বিশাল রয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা, এখন একটা প্রজেক্ট লিখতে শুরু করি, ক্ষিতিশ আসবে, তো ওই আধেক লিখে দেবে, যাবো এখান থেকে, তো ব্লগে থাকবো।
তো গাইস এতক্ষণ লেখে লেখে ক্লান্ত হয়ে গেলাম, তার জন্য একটু রেস্ট করছি। আর এখন সার্জেন্টে পেয়ে গেছে আর মনে লেখা হবে না, কারণটা যেতে হবে ম্যামের বাড়ি। আর আজকে না গেলে তো আর বলছি না কি হবে কি হতে পারে। তো পারভেজকে এখন কল করবো। আর খিদিসকে বলেছিলাম যে তুই তিনটার দিকে আসবি, আধ ঘন্টা লেট করে দিল, তো বলবো ওকে ওকে দেখছি। আর ফোন করি পারভেজকে, হয়তো এখন আসরের নামাজ পড়তে যাবে, এখন আমাদের নামাজ পড়বে মনে হয়। ওদের পঁয়তাল্লিশের নামাজ শেষ হয়, এখন 30 বাজছে। এখন ফোন করে কিছু লাভ হবে না, 45 ফোন করবো যে যাবো মায়ের বাড়ি। আর খিদিস আসছে কি দেখি, ওই যদি না আসে তাহলে চলে যাবো আমরা দুজন, কারণটা লেট করা যাবে না আজকে, কারণটা একদিন আমরা অলরেডি বন্ধ করে ফেলেছি। তো আজকে আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া উচিত, তো টাইমের মধ্যেই যাবো আজকে। তো দেখতে থাকো ব্লগটা, আর মনে হয় রাখা হবে না এই সেটে সেটি দিস, আর আমি আবার লিখবো। তো দেখি একটু আর একটু লেখার চেষ্টা করি, যেহেতু টাইম আছে আর আজকে আমি বাড়িতে একাই আছি, কেউ নাই। তো দেখতে থাকো ব্লগটা, এখন যাই ডান্স ক্লাসে, সবার রিয়াকশন দেখবো কেমন কি বলে একদিন বন্ধ করার জন্য। আর আসল কথাটা আর একটা, যে গার্জেন আছে অনেক ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে গার্জেন আছে, তারা আমরা যদি না যাই ওদের বেকার আসা হবে, ওপার থেকে আসে সব চেন্নাই ভাড়া লস, প্লাস টাইমটাও নষ্ট যেহেতু ওদেরকে শিখাইতে আসে, আর আমরাই যদি না যাই তাহলে কীভাবে হবে, এটা রাগারই কথা। তো যাই আজকে, একটু ক্ষমা টমা চাই চেয়ে নিতে হবে যে কালকে আসা আসেনি তার জন্য। তো যাই একদম গার্জেনের কথাও আজকে মনে শুনতে হবে, ম্যামের কথা শুনতে হবে, সবার কথা শুনতে হবে। কোনো বাঁচার চান্সই নাই, পারভেজ বেঁচে গেছে, আমার বাঁচার কোনো ই নাই, কারণটা পারভেজ কাজ করে। আর আমি কী বাহানাতে বলবো যে আমি কিসের জন্য যাইনি, আমি যাইনি কারণটা হচ্ছে একাই। তাই তো ম্যাম বলছে একাই কিসের, এখানে অতজন আছে তাও আবার একাই কিসের, তো আমাকে কেমন লাগে, একটা লজ্জা টাইপের লাগে। এতদিন আমাদের আমার হয়ে আলো আমাদের ডান্স ক্লাসে যাও, তো এখন আমার লজ্জাটা আছে। যখন লজ্জা কেটে যাবে পুরোপুরি তখন কাউকে দেখতে হবে না, আমি একাই চলে যাবো, সবকে শিখিয়ে চলে আসবো। গাইস ফাইনালি এখন রেডি টেডি হয়ে গেছি, দুজন চলে এসেছে আমাদের বাড়ি। তো এখন যাচ্ছি ম্যামের ডান্স ক্লাস, দেখতে পাচ্ছি ওখানে গাড়ি আর এখানে ওরা সাইকেল রেখে দিলো। তো চলো একদম ডান্স ক্লাস দিয়ে দেখা হচ্ছে। আর একটু যে করে দেবো, আজকের এই ব্লগটা এখানে শেষ হলো, কালকে আবার নতুন প্রজেক্ট করবো। তো চলো কালকে একদম দেখা হচ্ছে।